অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আলোচনায় পরঘরের পক্ষ থেকে আমি হাবিবা সুলতানা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট টু সাবজেক্ট ইংলিশ যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। আমি ইংলিশ অ্যাসাইনমেন্টটি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। অষ্টম শ্রেণীর এইবারের অ্যাসাইনমেন্টটি এসেছে ইউনিট টু থেকে। তোমরা দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি এসেছে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে। আর তোমাদের লেসন ওয়ান থেকে লেসন ফাইভ পর্যন্ত যেসব বিষয়গুলো রয়েছে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে। এরপর দেখো তোমাদের যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টটা সেটা কী দেওয়া আছে। থিঙ্ক আবাউট, তোমাদের অ্যাসাইনমেন্টে এসেছে লেসন ফোর আ ডিলিশিয়াস ডিশ থেকে। থিঙ্ক আবাউট ওয়ান অফ ইউর ফেভারিট ডিশেস, তোমার প্রিয় খাদ্যের মধ্যে যে কোনো একটা সম্পর্কে চিন্তা করো। টক টু ওয়ান অফ ইউর ফ্যামিলি মেম্বার্স হু নোজ কুকিং, তোমার এমন কোনো পরিবারের সদস্যের সাথে কথা বলো যে রান্না করতে জানে। অ্যান্ড নোট ইট ডাউন, এবং লিখে নাও যে কীভাবে সেটা রান্না করতে হয়। দেন প্রিপেয়ার দ্য ডিশ, এবার তোমার সেই খাদ্যটা তৈরি করো, তোমার সেই রান্নাটা তুমি করো। নাও ন্যারেট দ্য স্টেপস হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ডিশ, এবার তুমি তোমার রান্নাটা কীভাবে করলে সেই ধাপগুলো বর্ণনা করো। তোমাদের অ্যাসাইনমেন্টটা করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো লক্ষ্য করো। স্টুডেন্টস আর আস্কড টু অবজার্ভ অল দি স্টেপস কেয়ারফুলি অ্যান্ড নেট অ্যাকর্ডিংলি, তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা যে ধাপগুলো অনুসরণ করে কাজটা করবে সেই ধাপগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে আর পরিষ্কারভাবে বলতে বুঝিয়ে যে কীভাবে তুমি কোন কাজটা করেছো। এবার আমি তোমাদের জন্য উত্তরটা বলছি। এখানে তুমি তোমার প্রিয় যে কোনো খাবার সম্পর্কে লিখতে পারো, তুমি তোমার পছন্দের যে কোনো একটা খাবার সম্পর্কে লিখবে। তুমি অ্যাসাইনমেন্টের টাইটেলটা শুরু করতে পারো হাউ টু দ্য প্রিপারেশন অফ মাই ফেভারিট ডিশ। এরপর তুমি তোমার ফেভারিট ডিশের নামটা লিখবে, যেমন যদি তোমার খিচুড়ি পছন্দ হয় তাহলে তুমি খিচুড়ি লিখবে, যদি তোমার বিরিয়ানি পছন্দ হয় তাহলে তুমি সেটা লিখবে। আমি তোমাদের যেই প্রক্রিয়াটা সম্পর্কে বলবো সেটা হলো আম্বুল চিকেন বিরিয়ানি। আর আমি এই চিকেন বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো আর রেসিপিটা বলবো। তোমরা তোমাদের প্রিয় খাবার সম্পর্কে লিখবে এভাবে। প্রথমে তুমি বিরিয়ানি তৈরি করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো লিখবে, যেমন ধরো অয়েল, ঘি, চিকেন, রাইস বাসমতি রাইস অর সাম্বার রাইস, দেন অনিয়ন, সল্ট, চিলি পাউডার, টার্মারিক পাউডার, গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, টম্যাটোস, কোরিয়ান্ডার লিভস অ্যান্ড ওয়াটার, সল্ট, এইসব যেই প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যেগুলো দরকার হয় একটা রান্নায় সেসব ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম লিখবে। এরপর প্রক্রিয়াটা লিখবে যে কীভাবে তুমি সেই চিকেন বিরিয়ানিটা তৈরি করবে, প্রসেসটা লিখবে। ফার্স্ট পুট দ্য প্যান অন দ্য স্টোভ, প্রথমে চুলার উপরে একটা প্যান রাখবে। দেন অ্যাড সাম অয়েল অ্যান্ড থ্রি টেবিল স্পুন অফ অয়েল অ্যান্ড অলসো সাম ঘি, দ্যাট ইজ ক্লারিফাইড বাটার, ঘিকে ক্লারিফাইড বাটার বলা হয়। এরপরে দেন অ্যাড, এরপরে তুমি তেলের মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিবে সেগুলো লিখবে। অ্যাড ইন দি হোল স্পাইসেস লাইক সিনামন, মেসেস, ক্লোভস, কার্ডামম অ্যান্ড সটি ইট ফর কাপল অফ সেকেন্ড। এরপর তুমি সব মশলাগুলোকে ভালো মতো ভেজে নেবে। দেন অ্যাড ইন ওয়ান স্লাইসড আনিয়ন অ্যান্ড সটি ইট আনটিল ইট গেটস ট্রান্সপারেন্ট। এরপর তুমি পুরো একটা পেঁয়াজ কেটে সেটা তেলটার মধ্যে দিবে আর ভালো করে ভাজবে। দেন অ্যাড ইন সাম জিঞ্জার গার্লিক পেস্ট লাইক টু টেবিল স্পুন অ্যান্ড স্টির ইট আনটিল দ্য র স্মেল গোস। এরপর তুমি আদা রসুন বাটা দেবে এক টেবিল চামচ আর ততক্ষণ পর্যন্ত লাড়বে বা রান্না করবে যতক্ষণ পর্যন্ত না সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দেন অ্যাড থ্রি লার্জ টমেটো স্লাইস অ্যান্ড স্টির ইট প্রপারলি, মিক্স ইট উইথ দ্য মশালাস। এরপর তিনটা বড় টমেটো কুচি নিবে আর সেগুলোকে ওই মশলাটার সাথে ভালো করে মাখবে। লেট দ্য টমেটোস কুক ফর থ্রি মিনিটস, আর তিন মিনিট ধরে সেই টমেটোগুলোকে তুমি রান্না করবে। দেন হোয়েন দ্য টমেটোস আর কুক নাইসলি অ্যাড সাম কোরিয়ান্ডার লিভস অ্যান্ড মিন্ট লিভস। যখন টমেটোগুলো রান্না হয়ে যাবে তখন তুমি এর মধ্যে ধনে পাতা কুচি অথবা পুদিনা পাতা কুচি দিতে পারো একটা ভালো সুগন্ধের জন্য, ফর আ গুড স্মেল। এরপর নাও দি মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন, ইউ হ্যাভ টু
অ্যাড সাম স্লাইস চিকেন অ্যাকর্ডিং টু ইউর টেস্ট অ্যান্ড মেজার্স। তুমি তোমার পরিমাণ মতো মাংস, মুরগির মাংস অ্যাড করবে। দেন মিক্স ইট ওয়েল উইথ দ্য মশালাস অ্যান্ড অ্যাড এনাফ ওয়াটার টু কুক ইট। এরপরে তুমি পরিমাণ মতো পানি দিবে সেই মাংসটা রান্না হওয়ার জন্য। কভার দ্য প্যান অ্যান্ড কুক ইট ফর 3 মিনিটস। এরপর তুমি প্রায় 3 মিনিট পর্যন্ত সেই প্যানটা ঢাকা দিয়ে রান্না করবে মাংসগুলো। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইট হট বা স্পাইসি, তুমি যদি মাংসটা ঝাল ঝাল অথবা স্পাইসি করে তুলতে চাও, দেন ইউ ক্যান অ্যাড সাম চিলি পেস্ট ইনটু ইট। ফর দিস ইউ ক্যান সোক সাম গ্রিন চিলিস ইন ওয়াটার অ্যান্ড দেন পেস্ট ইট। তুমি কিছুটা কাঁচা মরিচ বা লাল মরিচ পানিতে ভিজিয়ে তারপর সেটাকে বেটে কিংবা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারো। সেগুলো অ্যাড করলে তোমার মাংসটা ঝাল ঝাল হবে। দেন অ্যাড সাম টার্মারিক পাউডার ইনটু ইট অ্যান্ড এগেন 3 কাপস অফ ওয়াটার অ্যান্ড অ্যাড সল্ট অ্যাজ মাস অ্যাজ নিডেড। এরপর তুমি হলুদ গুঁড়ো দিবে আর 3 কাপ পানি দেবে, আর অবশ্যই লবণ দেবে পরিমাণ মতো, যতটা তোমার প্রয়োজন হয় ততটা লবণ দেবে। দেন মিক্স ইট নাইসলি অ্যান্ড অ্যালাউ ইট টু কাম টু আ গুড বয়েল। এরপর সেই পানিটা ফোটা পর্যন্ত তুমি সেগুলো ভালো করে মিক্স করবে বা একসাথে মেশাবে। দেন অ্যাড ইন ওয়াশড অ্যান্ড সফট রাইস। এরপর তুমি ধুয়ে পানি ছড়িয়ে রাখা যে চালটা থাকবে সেটা অ্যাড করবে। তুমি এখানে জিরা সাম্বার রাইস অথবা বাসমতি রাইস ব্যবহার করতে পারো তোমার এই বিরিয়ানির জন্য। এরপর ইউ শুড mix the rice properly with the other ingredients, chicken and masalas, and let it cook for like 20 minutes. তুমি 20 মিনিট ধরে সেই ভাতটাকে ফুটতে দেবে, রান্না হতে দেবে ভালো মতো করে। ইউ শুড স্টির ইট ফ্রিকোয়েন্টলি আফটার ইন কাপল অফ মিনিটস, কিছু সময় পর পর তুমি ধারাবাহিকভাবে সেই মিক্সারটাকে নাড়তে হবে যাতে লেগে না যায়। দেন ওয়েন রাইস ইজ কুক পারফেক্টলি ইউর চিকেন বিরিয়ানি ইজ রেডি টু বি সার্ভড। যখন সেই চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপর তুমি এটা খেতে পারবে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ কুক আ পারফেক্ট আম্বার চিকেন বিরিয়ানি ফলোয়িং কাপল অফ ইজি স্টেপস। তুমি এভাবে কয়েকটা সহজ সাধারণ নিয়ম ফলো করে অনেক সহজেই আম্বার চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলতে পারো। তাহলে শিখাজি বন্ধুরা, আমি তোমাদেরকে আম্বার চিকেন বিরিয়ানি তৈরির রেসিপিটা বলে দিলাম। তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে তোমাদের পছন্দের কোনো খাবার সম্পর্কে লিখতে। তুমি তোমার পছন্দের কোনো খাবার সম্পর্কে লিখবে, যেমন ধরো তুমি যদি খিচুড়ি পছন্দ হলে তুমি খিচুড়ি সম্পর্কে লিখবে, বা তোমার যদি অন্য কোনো ধরনের খাবার পছন্দ তুমি সেটা সম্পর্কে লিখবে। আর তুমি কার কাছ থেকে এই রেসিপিটা সংগ্রহ করেছো, তোমার মায়ের থেকে অথবা তোমার বড় কোনো বোন থাকলে তার থেকে, সেটা অবশ্যই উপরে মেনশন করে নেবে যে আই আস্ক মাই মাদার টু হেল্প মি উইথ দ্য প্রসেস। আমি আমার মাকে বলেছি আমাকে সম্পূর্ণ কাজে সাহায্য করার জন্য। শি টোল মি দ্য ইনস্ট্রাকশন, শি গিভ মি দ্য ইনস্ট্রাকশন হাউ টু কুক ইট। আমার মা আমাকে বলে দিয়েছে যে কীভাবে কীভাবে সেটা রান্না করতে হয়, আমি সেই মতোই রান্না করেছি। তুমি এই কথাগুলো তোমার অ্যাসাইনমেন্টে প্রথমে অ্যাড করবে যে তুমি কার থেকে সাহায্য নিয়েছো। এরপরে তোমার রান্নার যে ধাপগুলো আছে সেগুলো বর্ণনা করবে, তাহলে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু হুবহু কোনো জায়গা থেকে কপি করে লিখবে না, তোমরা নিজেদের মতো করে ধাপগুলো সাজিয়ে সুন্দরভাবে লিখবে তোমার অ্যাসাইনমেন্টটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। তাহলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।